I'm Tanmay Bishwas and welcome back to my channel. And today's video I'm gonna be explore Bagura. So I'm going to be ready and I have to leave at 7 o'clock in the morning. এখন বাসায় থেকে বের হয়ে দাসরিয়াতে যাব এবং সেখান থেকে ফ্রেন্ডদেরকে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন এখান থেকে বাস উঠবো আর আমাদের টিকিট আগে থেকেই বুক দেওয়া ছিল। সো আরেকটা কথা, আপনারা আমাদের সাথে থাকুন আর জার্নিটা এনজয় করুন। Here we go again. Trying hard, but you wanna be my friend. Ain't no place to hide, ain't no one to run to. Here we go again. Call my bluff, I'ma be here till the end. আমরা বাস থেকে নেমে এখন জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিব। আমরা চারজন চারটা টিকিট নিয়ে নিলাম এবং প্রতিটি টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। আসলে জাদুঘরের মধ্যে ছবি তোলা একদমই নিষিদ্ধ, কিন্তু আপনারা জাদুঘরের মধ্যে প্রবেশ করলে অবশ্যই প্রাচীন জিনিসগুলো উপভোগ করবেন। আর জাদুঘরের আশপাশে আপনাদেরকে একটু ঘুরে দেখানো যাক। চলে আসলাম গোবিন্দ ভিটাতে, জাদুঘরের পাশে ছিল গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটা ত্যাগ করে আমরা ঐতিহ্যবাহী স্মৃতি সেই মাইস্থানগড়ে চলে আসলাম। এটি বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে যে স্মৃতিস্তূপটি যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে, এটাই বেহুলার বাসরঘর নামে অভিহিত। প্রাচীন বিস্তৃত এই নগরীতে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত স্থানে গুপ্ত পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু রাজাদের রাজধানী ছিল। সবুজ প্রকৃতির মধ্যে এটা একটা বেস্ট 5-স্টার হোটেল, ঘুরতে এসে অবশ্যই এখানে থাকবেন। এখানে সুইমিং পুল, বার, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, ইনডোর পুল থেকে শুরু করে সব কিছু পাবে। আমার দেখা বেস্ট একটা প্লেস মমইন। মমইন থেকে আমরা এখন বগুড়া শহরের মধ্যে ঢুকবো এবং সেখানে বগুড়া আকবরিয়া গ্র্যান্ড হোটেলের বিখ্যাত দই শ্যামলী কনফেকশনারি সাত মাথার স্ট্রিট ফুড খেতে যাবো।